বছর ঘুরে এলো আবার আনন্দের পেগাম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক আসসালাম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক আসসালাম। বছর ঘুরে এলো আবার, বছর ঘুরে এলো আবার আনন্দের পেগাম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক আসসালাম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক আসসালাম। আসসালাম, 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 আসসালাম। শ্রোতা, দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন। আজকের এই ঈদ উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান, আমরা সবাই আজকে এখানে আছি একসাথে, ঈদের এই আনন্দ ভাগাভাগি করব এবং ঈদকে উদযাপন করব। সবাইকে ঈদ মুবারক। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যারা আছি এখানে, আমার বাঁ দিকে আছে শরীফ এবং আমার ডান দিকে আছেন আমাদের শ্রদ্ধেয় আলাউর ভাই, আমরা আলাউর রহমান আলাউর ভাই, আমরা সবাই জানেন, আপনারা জানেন, লন্ডনে। আর আমি হচ্ছি দিলু। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই মিলেই ঈদের এই আনন্দটা ভাগাভাগি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তা আমি আলোর ভাইকে জিজ্ঞাসা করবো যে আলোর ভাই, ঈদুল আজহার সম্পর্কে আমাদের কিছু বলেন। আমরা কীভাবে ঈদ এইখানে আমরা কীভাবে উদযাপন করি, কেমন লাগে? আপনার তো, আপনি তো অনেক দিনই এখানে, অনেক বছর, অনেক বছর, হ্যাঁ প্রায় 40-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, অনেক অনেক লম্বা, অনেক 40-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। সবাইকে ঈদ মুবারক। নর্মালি আমরা তো ঈদ সকালে উঠে গোসল করে নামাজে যাই, জি, বাচ্চাদেরকে নিয়ে সবাই, আমি মনে হয় সেম প্রসেস ব্যবহার করেন, সেম ওয়েতেই করেন। বাট এক একজনের একটা টার্গেট থাকে, আমার যেমন ইসলন্ডন মসজিদ আমার একটা টার্গেট থাকে, কারণ ওটা একটু বড় জামাত। আমরা আসলে যারা বাঙালি, বাংলা ভাষাভাষী যারা, তারা সবাই মানে ইসলন্ডন বেসড থাকে, মোস্ট অফ দ্য ম্যাম আমি ওইখানে থাকে। আর ওইখানে গেলে বেশিরভাগ বন্ধু বান্ধব পাওয়া যায়, একটা সুযোগ সবার সাথে, একটা সুন্দর একটা। আমার কাছে কিন্তু আপনার এই মাঝখান দিয়ে বলি, যখন দেখি যে ঈদের নামাজ পড়ার পরে যে একটা সবাই মিলে যেরকম করে কোলাকুলি করে, ঈদটা মানে ঈদের আমার কাছে দেখতে এত ভালো লাগে, মনে হয় যে আমি বাংলাদেশে ঈদগাহের ওই ওই জায়গাটায় আছি। এই জন্য তো এটা ঈদ বলা হয়, ঈদ মানে আনন্দ, আনন্দের ওই দিনটাই বিশেষ করে। এবং ঈদ আল আজহা তিন দিন করা যায়, এটা আমরা শুনেছি। আর ঈদের দিনে যতটুকু আমি জানি করা যায় না, রোজা রাখা যায় না, জি হ্যাঁ রাখা যায় না। আপনি আনন্দ করবেন, খাওয়া দাওয়া করবেন, বন্ধু বান্ধবের সাথে বাইরে যাবেন, যা ইচ্ছে আপনি করতে আমার তুমি। কিন্তু আরেকটা জিনিস দিয়ে বলে রাখি, এমন জিনিস করবেন না যাতে আনন্দ করতে গিয়ে কাউকে দুঃখ দেওয়া হয় বা নিজে হার্মফুল হয়ে যায়, এই জিনিসটা যাতে না। এটা আসলে তো ঈদ মানেই তো হচ্ছে আপনার খুশির একটা ব্যাপার, সবাই খুশি থাকুক, সবাই হাসি মুখে থাকুক, আনন্দটা ভাগাভাগি করুক, কাউকে যেন দুঃখ না দেয়া হোক, কাউকে যেন দুঃখ আমার দ্বারাও হয় সেটাও যেন না করা হয়। এক্স্যাক্টলি। যাক, ভালো লাগলো। আর আমি এখন শরীফের কাছে আসি। শরীফ অনেক দিন এখানে লন্ডনে, বাংলাদেশ থেকে অনেক দূরে, ছয় বছর। কেমন লাগে এখানে এই ঈদগুলো করতে? ঈদুল ফিতর যায়, ঈদুল আজহা যায়, কীরকম অভিজ্ঞতা আসে, কীরকম মনে হয়? এটা তো আসলে টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে যেরকম মানে ফ্যামিলির সাথে, এরকম এদেশে তো ফ্যামিলি নাই, তো জাস্ট ঈদের দিন নামাজটা পড়া হয়, তারপর আবার দেখা যায় যে কাজ থাকে, তো কাজে আবার চলে যেতে হয় এরকম। আর মাঝে মাঝে তো যদি প্রোগ্রাম থাকে তাহলে একটু এনজয় করি। যেহেতু শরীফ গানও করে, আল্লাহর রহমতে, আপনি তো জানেনই, ভালো গান করে। এই কথা শুনে আমার মানে ঈদের পরে আবার কাজে যাওয়াটা, এই জিনিসটা আসলে যদি আমরা চাই, কিন্তু এটা সম্ভব, ইটস পসিবল, যে আমরা সবাই ওই দিনটাই যদি ছুটি করে নিই, রেস্টুরেন্টটা একদিনের জন্য বন্ধ করে রাখলে তেমন কিছু হার্মফুল হয় না। অথবা যে কাজই আমরা যে জায়গায় কাজ করি, ওই দিনটা প্যাসিফিক, যদি
ধরে রাখা যায় যে এই দিনটা আমরা ছুটি করব, আনন্দ ফুর্তি করব, সরসরসা খোলা। এই ক্ষেত্রে অনেক সময় যেটা অনেক সময় প্রবলেম, আমিও অনেক সময় কাজ করি, যেহেতু মানুষ আর কি কাজই করি, কাজ তার থাকে সবাই কাজ করে, তো যেই জিনিসটা হয় যে অনেক সময় আজ করব কাল করব, ছুটিটা নেব নিয়ে রাখবো, হ্যাঁ হলিডেটা বুক করব, এরকম করে মাথা থাকে কিন্তু অনেক সময় হয় না। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যারা এই পূর্ব লন্ডনের বেস্ট যারা কাজ করি বা জীবন যেই প্রতিষ্ঠানেই কাজ করি না কেন, মেজরিটি দেখা যায় আমরা হয়তো বা মুসলমান নাহলে বাঙালি, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে এই একই দিনে অনেকে ছুটি পড়ে যায়, তখন কিন্তু ম্যানেজার পড়ে যায় প্রবলেমে, সেটা একটা। তবে এটা সম্ভব আছে, এটা কিন্তু আমরা যদি চিন্তা করি যে ক্রিসমাস ডে আপনি যাই করুন, ক্রিসমাস ডে অথবা নিউ ইয়ার্স ডে, ওই দুদিন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে আপনি চাইলেও কাজ করতে পারবেন না, এটা বন্ধই অসম্ভব। হ্যাঁ, ওয়াই নট আমরা যদি চেষ্টা করি, আমি বলতেছি না যে ওই মানে কাউকে ক্ষতিগ্রস্ত করে আমরা ছুটি নেব, এটা ওইটা ওইটা না, বাট চাইলে কিন্তু হয় জিনিসটা, এটা চাইলে হয়। ঠিক আছে, যাক আমরা মানে অনেক দূর বাংলাদেশ থেকে এখানে চেষ্টা করছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, স্টিল আমরা ঈদ তো আমরা করছি, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে, নতুন বন্ধু বান্ধব যারা আমাদের একসাথে আমরা এখন বসবাস করি, আমাদের নেইবার, তাদের সাথে ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করি। আল্লাহর ভাই, এখন আপনার কাছে আসবো, আপনি জানি যে আপনি এখানে অনেক দিনই গান করছেন এবং বলা যায় যে আমি রিয়েলি বলবো যে আমরা কিন্তু আপনাদের ফলো করি, আলোর ভাই আছেন, সফুল ভাই আছেন, হিমাংশু গোস্বামী, গৌরীদি, এরা আমাদের পথ প্রদর্শক এই সঙ্গীতের বিষয়ে। ইয়েতে এখন আপনার দিক থেকে আমরা ইসলামিক হামদনাত, আমাদের যেটা আপনি শুনেছি যে আপনি দিলু নাসির ভাইয়ের অনেকগুলো ইসলামিক গানও করেছেন। দিলু নাসির ভাই আরও আরও অনেক খুব ভালো লেখে, উনি আরও অনেক অনেকেরই করেছি। মাসুক আবনে ইনিস, মাসুক ইবনে আনিস, ওনারও কিছু হামদ এখানে বেশিরভাগই আমি যত রেকর্ডিং করেছি, বাংলা গান, নর্মাল গানগুলো বা দেশের গান, আধ্যাত্মিক গান, এগুলো কিন্তু এখানেরই করা। আর এইখানের সবারই লেখা হলো এখানে, আমি চেষ্টা করি আমাদের লন্ডন থেকে প্রোডাক্ট আসে বাংলাদেশে, ভালো নিঃসন্দেহ ভালো, খুবই ভালো, উচ্চ, হ্যাঁ ওইটার ওইটার প্রফেশনালিজমটা ভিন্ন, ওরা যেহেতু গান লেখেন ওনাদের চিন্তা, আমরা চেষ্টা করা এখানে যতটুকু পারা যায় আমাদের তরফ থেকে। আমার কাছে কিন্তু এরকম লাগে যে বাংলাদেশে যারা করে তারা অবশ্যই প্রত্যেকের মন থেকেই করেন এবং তার সাথে তাদের একটা প্রফেশনালিজম থাকে, জীবন জীবিকার ব্যাপার থাকে, এখানে যেহেতু আমাদের কমিউনিটি একটু ছোট, ওই হিসাবে আমাদের আবার মানে জীবন জীবিকার জন্য আমাদের অন্য কাজ করতে হয়, কিন্তু আমাদের ভালো লাগাটা, আমাদের ভালোবাসাটা প্রকাশ করি আমাদের এই যে এগুলোর ভিতরে আমরা আমাদের ওই জিনিসটা প্রকাশ পায়, আত্মপ্রকাশটা পায়। তো আমি চেষ্টা করি একটা মাসুক ইবনে আনিসের যতটুকু আমার মনে আছে। আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়, মদিনা মানুয়ারায়, আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়, জারুসিল্লায় এই ত্রিভুবন বানাইলায় আল্লাহ, যারে বন্ধু বলে ডাকিয়াছেন স্বয়ং রব্বানা, ভেজ দুরুদ হাজার সালাম, ভেজ দুরুদ হাজার সালাম, সোনার মদিনায় আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়, মদিনা মানোয়ারায়, আমার মন ছুটে যায়। খোদার ঘর কিরণ কাবা মক্কা নগরে, সেথায় জন্ম নিলেন দিনের নবী আবদুল্লার ঘরে, আরব জাতি ধন্য হলো, সারা বিশ্ব জাতি ধন্য হলো, নবীর সিল্লায় আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়, মদিনা মানোয়ারায়, আমার মন ছুটে যায়,
আমার মন ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়। চমৎকার। মানে কথাগুলোর ভিতরে কি মানে এক ধরনের, আসলে আমরা এখানে হারাই যাই, আমরা যারা যেতে পারি না ওই পবিত্র স্থানে, তো আমরা এইখান দিয়েই আমাদের সেই ভালোবাসাটাকে বলি যে আল্লাহ দেখো আমরা এখনো আমাদের সেই সুযোগ দাও, আমরা যাতে যেতে পারি সেই জায়গাটাতে, তোমার সান্নিধ্যে যেতে পাই, রাসূলের ওই সান্নিধ্যে যেন পাই। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমরা সবসময় আল্লাহর কাছে এই কামনা করব। শরীফ হামনাথ, যেটা কি মনে হয়, যেটা ফিল করো? হ্যাঁ, আমার একটা প্রিয় একটা ইসলামিক একটা সং আছে। আচ্ছা, আমি ট্রাই করছি, প্লিজ। দাও খোদা দা আমায়া উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায়াবার উমর দারাজ দিল, সাচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, সাচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর, আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খুদা দাও আমায়াবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায়াবার উমর দারাজ দিল। এই যে আবার সে একই কথা, আমরা যে এগুলো যখন শুনি, হামনাদগুলো শুনি, কেমন লাগে? মানে অনুভূতিটাই অন্যরকম, তখন কোয়াইট হয়ে যাই, আমরা একটু চুপ হয়ে যাই, তখন চিন্তা করি আসলে আমরা আসলে কি করছি, আমরা মানে কোন পথে যাচ্ছি, আমরা আমরা কি ঠিক, সিরিয়াস কথা মানে কিরকম লাগে। তো আমরা আসলে সবসময় চাইবো যে আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, আমরা যাতে আল্লাহর রাস্তা চলতে পারি, ভালো কাজ করতে পারি,
কারো মনে কষ্ট দিতে না মানে না দেই, কারো ক্ষতি না করি, হ্যাঁ উপকার করতে না পারবো, কারো ক্ষতি যেন না করি। দিলু এবার মনে হয় আমাদের পালা এসেছে, আমরা আমরা তো দুজন গাইলাম। আচ্ছা এবার দিলু ভাই আপনি আমাকে গাইতে বলবেন? আমি এখনই এরকম আমার এই গানের এই গল্প হচ্ছে যে আমি যখন ছোটবেলা ছোটবেলার বেলা আমি আমার ভাই আমাকে জোর করে মসজিদে পাঠাতো যে তুই আরবি পড়তে যা, একটু দুষ্ট তো সবাই ছোটবেলা দুষ্ট থাকে, আমিও একটু দুষ্ট থাকবে, তো মসজিদে গেলেই আমি এই মানে যে কেয়ারটেকার যে ছিল আমার দেখলি পিটাতো, আচ্ছা আচ্ছা লাঠি দিয়ে পিটাতো, আমার বলতো তুই কখনো এই মসজিদে ভিতরে ঢুকবি না, কিন্তু আমি বলতাম আর এতই দুষ্ট ছিলাম যে আমি যাই করতাম কিন্তু এগুলোর প্রতি আমার একটা একটা ভালো লাগা থাকতো, আমার মনে হতো যে আমি এই মসজিদের মাইক ধরে যদি আমি আজান দিতে পারতাম, মসজিদের এই মাইকটা ধরে আমি, এবং জীবন আমি করেছি আল্লাহর ভাই, আমি এই রোজার ভিতরে আজান দিতাম, প্লাস আমাকে বলতো যে তুই হামনাদ কর এবং আমি গাইতাম, তো আমার এটা এখনো মনে আছে। আমি আর অনেক সময় রোজার ভিতরে আমি কি করি, রাস্তায় আমি যাই না কেমন কে কীভাবে কী কীভাবে নেয় বা বলে, আমি কিন্তু দেশে যতদিন ছিলাম প্রত্যেক রোজায় আমি এই মাইক দিয়ে দিয়ে মানুষকে সেরিতে উঠাতাম। আমি উঠাতাম, এটা আমি অনেক সময় মিস করি, এই জিনিসগুলো তো এই দেশে হওয়া সম্ভব না, আল্লাহ যাক। টেকনোলজি অনেক অনেক দূর চলে গেছে। এক ভাইয়ের সাথে স্টুডিওতে আসার আগে আমরা গল্প করতেছিলাম যে আরেকটা চ্যানেলে আমাদের একটা নাসিদ বাজে আরেক ভাইয়ের সাথে, একসাথে আমরা আজানটা আমার ইউজ করে হয়েছে বিগিনিংয়ে, তো এই আজানের পিছনে আমারও সিমিলার তুমি যেভাবে বলছো সেম, যেন আমার আব্বা সাত বছর আমার মনে আছে আই ওয়াজ এজ অফ সেভেন ইয়ার্স, হ্যাঁ মসজিদে আরবি পড়ে গিয়ে, হ্যাঁ না আমাকে উনি আমি মাদ্রাসার স্টুডেন্টই ছিলাম। আচ্ছা আই ওয়াজ ইন স্কুল, আচ্ছা আচ্ছা, সো স্কুলেও ছিলাম প্রাইমারিতে, তো আমাকে সাত বছর বয়সে ফজরের নামাজের আজান আমার আব্বা আঙ্গুল ধরে ধরে নিয়ে যেত এবং বলতো এখানে দাঁড়িয়ে তুমি আজান দাও, বিকজ হি ওয়াজ মাদ্রাসার টিচার আমার আব্বা ছিলেন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো তোমার কথায় মনে পড়ে গেল আর কি। সো এইটা হলো এই যে তুমি দেশে মাইক দিয়ে লোকজনকে ইন্সপায়ার করতে ডাকতে, সাহরিতে উঠো জাগো সাহরি করো, এটা এটা তো দাওয়াত প্লাস হলো তোমার সওয়াবের কাজ, এটা তো ওয়ান্ডারফুল, আমার ভালো লাগতো এবং ভালো জিনিস, এবং আবার এটার এই এই রেস্টটা আমার থেকে গেছে আমি, এবং আমার বলা যে আল্লাহ আমাকে, আল্লাহ জানি না আল্লাহ আমার কপাল কি রাখছে বা নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটার ইয়ের ব্যাপার জানেন। এরপরে আমি স্কুল বা কলেজে যখনই হামনাত করতাম, আমার বিভিন্ন ইসলামিক বই এগুলো পেয়েছি আমি জীবনে অনেক পেয়েছি, সেখানে আমার একটা আপনারা যেহেতু বলছিলাম ওইটা একটা গিয়ে দেখি আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আল্লাহ পাক হামদ ইলাহি যেটা আমরা বলি আল্লাহকে ইয়ে করা সেটা নিয়ে গেছি, এটা হচ্ছে অনাদি অনন্ত মাবুদ সুবহান দীনহীন বান্দারে করো রহমদান অনাদি অনন্ত হে মাবুদ সুবহান দীনহীন বান্দারে করো তুমি রাব্বুল আলামিন তুমি করুণার অপার তুমি রাব্বুল আলামিন তুমি করুণার অপার ভক্তি কুসুম ফোটাও খোদা ভক্তি কুসুম ফোটাও খোদা হৃদয়ে আমার অনাদি অনন্ত হে মাবুদ সুবহান। আমি খুব মানে এগুলো গাইতে গেলে ইমোশনাল হই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো না ভালো না আমি ভালো লাগে, অনেক সুন্দর অনেক ভালো হয়েছে, হ্যাঁ এটা আল্লাহর পাক। আমরা আসলে আমরা তো আসলে আমরা ঈদ নিয়ে কথা বলবো,
ঈদের যদি আমরা কোনো গল্প থাকে আমরা ঈদে প্রত্যেকটা মানুষের কিন্তু ঈদের ভিতরে গল্প আছে কিন্তু হ্যাঁ গতবার যেমন এক্সাম্পল আমি বলি এখন কিন্তু মাঠেও ঈদ দেশের মধ্যে বলতে না বলতে শুরু আছে কিন্তু বলছে না অনেক অনেক কিছু আছে বলা এই দেশেও কিন্তু চালু হয়ে গেছে কয়েক বছর ধরে যে বাইরে ঈদ ঈদ আমাদের সাথে ঈদগাহ নাই এখানে বাট ঈদগাহের পরিবর্তে আমরা এখন প্রায় সময় দেখা যায় যে রেড ব্রিজে পার্ক হায়ার করে জামাত পড়া হয় হ্যাঁ অনেক বড় করে ইসলন্ডনের আশেপাশে আমি শুনেছি গতবার তো দেখলাম অনেক বড় করে করলো ঈদের জামাত পড়া হয় হ্যাঁ বিশাল খুব সুন্দর সামার হলে তো মাশাআল্লাহ খুব ভালো একটা ইমেজ সৃষ্টি হয় সত্যি কথা এরকম কোন কি আপনার গল্প আছে যে ঈদ তো খুশির দিন কিন্তু খুশির ভিতরে আরো বেশি খুশির একটা খবর পেলেন বা খুশি একটা কিছু ঘটলো এই মুহূর্তে কিছু মনে পড়তেছে না হয়তো মনে পড়বে পড়ে অনেক সময় কি আমার আমাকে প্রশ্ন করলে কিন্তু আমি স্টাক হয়ে যাই এটা আরেকটা আমার দুর্বলতা এটা আমার কোনো কিছু মানে কেউ জিজ্ঞেস করলে মানে তাড়াতাড়ি চলে যায় মাইন্ড থেকে সো এই ধরনের কিছু না আমার আমার এই আমরা ঈদুল আজহার ভিতরে যেটা অনেক কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে যেমন আমরা অনেক সময় কুরবানি দেওয়ার এটা আসলে একটা এই ঈদুল আজহাতে একটা স্যাক্রিফাইসের একটা ঈদ একটা বিসর্জনের একটা ঈদ যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে তার ছেলে ইসমাইলকে ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে চলে গেলেন আল্লাহর ইয়েতে সন্তুষ্টি লাভের আশায় তো আমার এরকম কিরকম গল্প এরকমই দেখেছি শুনেছিও যে এই কুরবানি দেওয়ার জন্য কোন কোন মানুষ এক বছর আগে গরু কিনে নিয়ে আসে এক বছর আগে এমন আছে যে নিয়ে এসে কি করে সেটাকে লালন পালন করে খাওয়া দাওয়া করায় একেবারে মনে হয় যে তারই গরু মানে শেষে কি কুরবানির দেওয়ার জন্য যখন তাকে মানে ওই জায়গাটাই তারা মনস্থির করে যে তাকে স্যাক্রিফাইস করা হবে তার যে কি কষ্টটা লাগে ছাগলকে কুরবানি দেওয়া হয় আমি নিজের চোখে দেখেছি দুই দিন একদিন আগে থেকে কিন্তু চোখের পানি পড়তে থাকে আমি খুবই অনেকবার আমি দেখেছি এবং আপনি আমি কিন্তু আরো খুব এটা তো দেখেছি আমি আর খুব ডিপলি ইয়ে করি অবজার্ভ করি আমি অনেক সময় দেখা যায় গরুর এইদিকে কাজলের মতো চোখে এড়িয়ে হয়ে কাঁদতে কাঁদতে ইয়ে হয়ে যায় আমার খুব কষ্ট লাগে যে এইটাই এই যে স্যাক্রিফাইস মানে এইটাই হলো যে তোমার একটা ভালোবাসার জিনিস তুমি আজকে আল্লাহর পথে দিয়ে দিলে এইটাই স্যাক্রিফাইস এটা আল্লাহ আসলে আমাদের জন্য তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার তোমার প্রিয় জিনিসটা কি সবকিছুই তো অনেক অনেক বস্তু থাকতে পারে একটু কোনো কিছু একটা ফেভারিট থাকতে পারে চিন্তা করে দেখলেন ওনার কিছুই নাই এত ফেভারিট ওনার বাচ্চার চেয়ে এর চেয়ে আর আপন এর চেয়ে আর বেশি আদরের কিছু নাই সন্তান এর জন্য বাবা মার কাছে ওনাকেই নিয়ে গেলেন এবং তার ছেলেকে বললেন ছেলের প্রস্তুতি নিয়ে নিলেন যে বাবা আপনি আমাকে কুরবানি দেন কোনো অসুবিধা না কি বাবা মানে কি সন্তান তার ভালোবাসা এই জিনিসটার জন্য তো আল্লাহ সন্তুষ্ট হলেন খুশি হলেন যে এত এর জন্য আল্লাহকে নিকটবর্তী পাওয়ার এই এই জিনিসগুলো হলো মাধ্যম যাক আমরা আরও গল্প শুনবো আরও ঈদ নিয়ে আরও অনেক কথা শুনবো হামনাত শুনবো আরও অনেক রকমের কথাবার্তা হবে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আলার ভাই শরীফ আমরা একটা ব্রেক নিয়ে যাই ব্রেকের পর আবার আসবো